ইউক্রেনের পূর্ব দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রামের দখল নেয়ার দাবি করেছে রাশিয়া সুইজারল্যান্ডের শীর্ষ সম্মেলনের আগে ধারাবাহিক সাফল্যের দাবি করল রাশিয়া সম্মেলনে কয়েক ডজন ও শীর্ষ এক বৈঠকে যোগ দেওয়ার কথা বিশ্ব নেতা রয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করার কারণে প্রেসিডেন্ট ভলোদিমির জেন্সকে সপ্তাহান্তে বিশ্ব নেতাদের এই বৈঠকে কিয়েভের প্রতি তাদের সমর্থনের আশা প্রকাশ করেন জোলেনেস্কের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করে বলেন পুতিন এর মাধ্যমে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলো সহ আরও অপশ্চিমা দেশগুলোর ওপর জয়লাভ করতে আগ্রহী কারণ ইউক্রেন গত বছর পাল্টা আক্রমণে কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এটি সেগুলোর একটি মস্কো দু সালে যে চারটি অঞ্চল রাশিয়ার সাথে সংযুক্ত করেছিল দোনেস্ক তার একটি এবং সেখানে এখনও কিছু ফ্রন্টে তীব্র যুদ্ধ চলছে পুতিন গত সপ্তাহে একটি অর্থনৈতিক ফোরামে বলেছিলেন রাশিয়া এবছরে সাতচল্লিশ ইউক্রেনীয় শহর ও গ্রাম দখল করেছে